এখন সকাল 8:05, ভোট ভোট কিন্তু সম্পূর্ণ শেষ, এবং এখানে যে ব্যালট বক্স সেটা গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে। একজন ভোটকর্মীকেও বুথের ভেতর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং বুথের ভেতর যাদের দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকজন রয়েছেন। ভাই, আপনার কি পরিচয়? কি আমি এখানকার ভোটার। ভোট কর্মীরা কোথায়? ভোটে আছে তো, বাইরে আছে, সবাই আছে, সুস্থ হিসাবে এখানে আমার ভোট হচ্ছে। আবার ভোট দিয়ে ওরা বাইরে গিয়েছে, সুস্থ হিসাবে এখানে আমার ভোট চলছে। না, ভোট শেষ হয়নি, ভোট আসবে, এখন শুরু হলো। লাইনে আছে লোক, বাইরে লাইন আছে। ভোট কর্মীরা, ভোট যারা ভোটার এখানে দাঁড়িয়ে রয়েছেন, এরকম যেরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে তেমনি ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের ছবিটা দেখাবো। ব্যালট পেপার রয়েছে, কিন্তু একজন ভোট কর্মীও ভেতরে নেই। আমাদের ক্যামেরা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন তারা ভেতরে ছিলেন। বিরোধীরা অভিযোগ করছেন যে ছাপ্পা চলছিল, ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে এখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু উত্তর দিনাজপুরের, ইসলামপুরের, বাতপুকুর সহ বিভিন্ন বুথে ধরা পড়ছে। ভোটাররা তো লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে ভোটটা শেষ হলো কিভাবে? কারা একেবারে সিল করে দিল ব্যালট বাক্স? প্রশ্ন তো থাকবে। আর